আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে তোমরা বেঁচে আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন যাবৎ তোমাদের সাথে আমরা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারছি না। আজকে তিতাস অনলাইন স্কুলের মাধ্যমে আবারও তোমাদের সাথে মিলিত হওয়ার একটা প্রচেষ্টা। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় তিতাস কুমিল্লা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী একের এক থেকে তোমাদের একটি ক্লাস নেব। আশা করি তোমরা সবাই আমাকে অনুসরণ করবে এবং এই অনুশীলনের মাধ্যমে তোমরা, আমি আশা করি, উপকৃত হবে। আজকে আমি যেই ক্লাসটি নেব ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী একের এক, তোমার এই অধ্যায়ে আমরা যখন পর্যালোচনা করব, পর্যালোচনা করার পর আমরা যখন এই অধ্যায় থেকে আমরা শিখতে পারবো সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা, অঙ্কপাতন, দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন করা, মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারা, এগুলো আমরা আজকের এই আলোচনা ইনশাল্লাহ তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব। প্রথমে সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা, আমরা 1 2 3 4 5 6 7 8 9 0 ইত্যাদি সংখ্যার সাথে পরিচিত। পাটিগণিতে 10টি প্রতীক দ্বারা এই সংখ্যাগুলো প্রকাশ করা হয়। 10টি প্রতীক কি? তোমার 1 2 3, 10টি প্রতীক হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9 এবং সর্বশেষ 0। এই 10টি প্রতীক দ্বারা পাটিগণিতের সংখ্যাগুলো প্রকাশ করা হয়, এগুলিকে আবার অঙ্ক বলে, আবার এগুলিকে সংখ্যাও বলা হয়। এই 10টি প্রতীকের মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার 9টি, স্বাভাবিক সংখ্যা 9টি। তাহলে আমরা সংখ্যা পরিবারের সদস্য সংখ্যা কয়টি জানলাম? 10টি। এর মধ্যে স্বাভাবিক সংখ্যা হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8 9। এই স্বাভাবিক সংখ্যাগুলোর সক্রিয় মান আছে, অর্থাৎ তাদের নিজস্ব মান আছে, এজন্য এই 9টা অঙ্ককে আবার সার্থক অঙ্ক বলা হয়। এই 9টা অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক। শূন্য ব্যতীত বাকি এই 9টা 1 2 3 4 5 6 7 8 9 যে সংখ্যাগুলো আছে এগুলোকে বলা হয় তোমার সার্থক অঙ্ক। তো আমরা আমাদের পরীক্ষার মধ্যে নৈর্ব্যক্তিক প্রশ্নে আসতে পারে, যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে যে অঙ্ক প্রতীক কয়টি, তাহলে আমরা অঙ্ক প্রতীক কয়টি দেখলাম? 10টি। তারপর আসতে পারে এদের মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি, অথবা সক্রিয় মান আছে কয়টি? 9টি প্রতীকের সক্রিয় মান আছে। কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9, এগুলোকে সার্থক অঙ্ক বলা হয়। আর বাকি যে একটি আছে একে বলা হয় শূন্য। কি বলা হয়? শূন্য বলা হয়। আজকে আমরা আর অঙ্কপাতন, আর এই সংখ্যাগুলো, এই অঙ্কগুলো দ্বারা কোনো সংখ্যা গঠন করাকে বলা হয় তোমার অঙ্কপাতন। আমরা দেখো টপিক্সে লিখছিলাম অঙ্কপাতন। অঙ্কপাতন বলতে আমরা বুঝব যে এই প্রতীকগুলো দ্বারা যদি কোনো সংখ্যা গঠন করা হয় তখনই ওই সংখ্যাটাকেই আমরা অঙ্কপাতন বলব। তারপরে আমরা লিখছিলাম দেশীয় আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন, দেশীয় ও আন্তর্জাতিক রীতিতে অঙ্কপাতন। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পঞ্চম শ্রেণীতে হয়তো সবাই দেশীয় রীতিনীতিতে অঙ্কপাতন করেছো, অঙ্কপঠন করেছো, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতি আবার আন্তর্জাতিক রীতিতে তোমরা অঙ্কপাতন করো নি। এই ষষ্ঠ শ্রেণীতে তোমাদেরকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কপঠন রীতি শেখাবো। তো তোমরা আসলে একটু সবাই লক্ষ্য করলে দেখবা যে দেশীয় সংখ্যা পঠন রীতি, আমি উপরে লিখেছি দেশীয় সংখ্যা পঠন রীতি, এই রীতি অনুযায়ী তোমরা কীভাবে পড়ছিলা? প্রথম
যে আমি একটা সংখ্যা লিখলাম, এখানে একটু খেয়াল করো, আমি দেশীয় পদ্ধতি অনুসারে একটা সংখ্যা লিখলাম, দুই পাঁচ সাত তিন চার ছয় চার ছয় আট দুই, ধরো এরকম একটা আমি একটা সংখ্যা লিখছি। এই সংখ্যার সর্বডানের যে অঙ্কটি আছে এটাকে আমরা দেশীয় রীতি অনুযায়ী কি বলি, একক স্থানের অঙ্ক, একক স্থানের অঙ্ক। তারপরেরটা দশক, তারপরেরটা হাজার শতক, তারপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কুটি। এইভাবে আমরা পঞ্চম শ্রেণীর ও প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এভাবে শিখাইছি যে দেশীয় সংখ্যা পঠনরীতি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এতে সর্বডানে যে অঙ্কটা আছে, এখানে আমাদের সর্বডানে আছে দুই, তাহলে দুইকে বলবো আমরা একক স্থানের অঙ্ক। তারপরে যে দুইয়ের পরে আছে তোমার আট, আটকে বলবো আমরা দশক স্থানের অঙ্ক, ছয়কে বলবো শতক স্থানের অঙ্ক, চতুর্থ ঘর আছে তোমার হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আর দেশীয় পদ্ধতি অনুসারে তোমার প্রথমে তিন গড় পরে, তারপর দুই গড় পরপর কমা বসে, প্রথমে তিন গড় তারপর দুই গড় পরপর কী বসে, কমা বসে। এটা হচ্ছে আমরা দেশীয় পঠনরীতি অনুযায়ী আমরা অঙ্কপাতন করব। তাহলে প্রথমে কি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে আমরা এখানে লক্ষ্য করলে দেখবা যে আমি এখানে একটা সংখ্যা লিখছি দেশীয় পঠনরীতি অনুযায়ী, তাহলে আমরা সংখ্যাটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কয় কোটি, দুই কোটি। কয় কোটি, এটা হবে তোমার দুই কোটি, দুই কোটি। তারপর আছে পাঁচ দশ সাত সাতান্ন, পাঁচ দশ সাত সাতান্ন। তাইলে তোমার এই দুই গড়, এটা হচ্ছে লক্ষর গড়, এটা হচ্ছে নিযুতের গড়। আরেকটু আমরা জেনে নেই, একক, দশক, শতক, হাজার, এই পর্যন্ত আমরা জানলাম এক এককের গড়, দশকের গড়, শতকের গড়, হাজার গড়, অযুত। আমরা জানি এক অযুত সমান দেশীয় সংখ্যা রীতি পঠনের জন্য এক অযুত সমান, এক অযুত সমান তোমার দশ হাজার, কয় হাজার, এক অযুত সমান দশ হাজার। তাহলে এই এক অযুতে তোমার হইব দশ হাজার, অযুত, লক্ষ, নিযুত। আবার এখানে আছে তোমার নিযুত, এক নিযুত সমান দশ লক্ষ, এক নিযুতে দশ লক্ষ। দেশীয় পঠনরীতি অনুযায়ী এক নিযুতে হচ্ছে তোমার দশ লক্ষ, আর এক অযুতে হচ্ছে দশ হাজার। তাহলে আমরা যদি এই সংখ্যাটাকে দেশীয় পঠনরীতি অনুযায়ী পড়ি, তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, এখানে অযুত, লক্ষ, নিযুত, এখানে আছে নিযুত, পাঁচ দশ সাত সাতান্ন। তাহলে আমরা পড়ছিলাম যে এক নিযুত সমান দশ লক্ষ, তাহলে এখানে আছে পাঁচ দশ সাত সাতান্ন, কত আছে এখানে সাতান্ন, তাহলে সাতান্ন লক্ষ। তারপর আছে তোমার দুই কোটি সাতান্ন লক্ষ। তারপরে এখানে কী লিখলাম আমরা, তিন দশ চার চৌত্রিশ, চৌত্রিশ কী হইব, একক, দশক, শতক, হাজার, অযুত। আমরা লিখছি যে এক অযুত সমান দশ হাজার, এটা আমরা জানি এক অযুত সমান দশ হাজার। তাহলে এক অযুত সমান যদি দশ হাজার হয়, তাহলে এখানে আছে তিন দশ চার, তিন দশ চার চৌত্রিশ, তাহলে কত হইব এখানে চৌত্রিশ, চৌত্রিশ হাজার, চৌত্রিশ হাজার, ছয় শত বিরাশি, ছয় শত বিরাশি, ছয় শত বিরাশি। এটা হচ্ছে তোমার দেশীয় পঠনরীতি অনুযায়ী এই অঙ্কে লিখা সংখ্যাটাকে আমরা কথায় লিখছি। এটা হচ্ছে অঙ্কে লিখা, আর এটা হচ্ছে কথায় লিখা। আমরা কথায় লিখলাম দুই কোটি সাতান্ন লক্ষ চৌত্রিশ হাজার ছয় শত বিরাশি। কীভাবে বুঝলাম এখানে দুই কোটি সাতান্ন লক্ষ চৌত্রিশ হাজার ছয় শত বিরাশি? আমরা দেশীয় পঠনরীতি অনুযায়ী পড়ছি, সর্বডানে যে সংখ্যাটা থাকে, সর্বডানে যে সংখ্যা বা অঙ্কটা থাকে, এটাকে বলা হয় একক স্থানের অঙ্ক। প্রথমটা হচ্ছে একক স্থানের, তারপরে যেটা থাকবো এটা হচ্ছে দশক স্থানের। অর্থাৎ এইখান থেকে এইখানে, অর্থাৎ একক স্থান থেকে দশকে দশ গুণ বৃদ্ধি পেয়েছে, কয় গুণ, দশ গুণ।
এইখান থেকে আবার এখানে দশ গুণ বৃদ্ধি পাইবে, দশক থেকে শতক, শতক থেকে হাজারে আবার দশ গুণ, হাজার থেকে অযুতে দশ গুণ, এইভাবে দশ গুণ করে বৃদ্ধি পেতে থাকবে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এইভাবে আমরা দেশীয় পঠনরীতি অনুযায়ী কোনো সংখ্যা অঙ্কে লেখা থাকলে কথায় লিখতে পারবো। দেশীয় পঠনরীতি অনুযায়ী প্রথমে তিন গড় পর কমা বসবে, তারপরে দুই গড় পরপর কমা বসতে থাকবে। আশা করি তোমরা সবাই দেশীয় পঠনরীতি অনুযায়ী সংখ্যাগুলোকে কথায় লিখতে পারবে, অঙ্কে লিখতে পারবে। এবার আসো আন্তর্জাতিক পদ্ধতিতে সংখ্যা পঠনরীতি। শিক্ষার্থী বন্ধুরা, এটা সম্পূর্ণ নতুন একটা ভিন্ন তোমাদের জন্য প্রশ্ন, তোমরা এটা আগে কখনো করনি। আমি তোমাদের সুবিধার জন্য একটু দেখিয়ে দিচ্ছি। আন্তর্জাতিক পদ্ধতিতে পঠনরীতি অনুযায়ী আমরা দশ লক্ষ, দশ লক্ষ সমান এক মিলিয়ন, দশ লক্ষ সমান এক মিলিয়ন, এবং একশো কোটি সমান হয় তোমার এক বিলিয়ন। দশ লক্ষ হয় এক মিলিয়ন, আর একশো কোটি হয় এক বিলিয়ন। তো এই সংখ্যাটাকে যখন আমি লিখলাম, আমি মুছে দিচ্ছি, দেখো এই সংখ্যাটাই রাখলাম, এই সংখ্যাটাকেই আমি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখব। কোন পদ্ধতিতে? আন্তর্জাতিক পদ্ধতি। আন্তর্জাতিক পদ্ধতিতে যখন আমরা একে কথায় লিখি, আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম অনুসারে একক, দশক, শতক, একক, দশক, শতক, ঠিক আছে, তারপর আছে তোমার হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একে বলা হয় এক দশক কোটি, এক শতক কোটি, এক হাজার কোটি, এক অযুত কোটি, এইভাবে বাড়তে থাকবে তোমার। আচ্ছা, তাহলে তোমার এখানে দেখো, সবাই একটু লক্ষ্য করো যে আমি হাজার, অযুত, লক্ষ এই তিনটাকে হাজারের মধ্যে রাখছি, আবার নিযুত কোটি, দশক কোটি, এটা হচ্ছে মিলিয়ন, শতক কোটি, হাজার কোটি, অযুত কোটি, এটা হচ্ছে তোমার বিলিয়ন। তা আমরা এই সংখ্যাটাকেই আবার আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখব। আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখলে তুমি দেখো, আমি তিন গড় পরপর, তিন গড় পরপর একটা বক্সের মধ্যে তিন গড় পরপর লিখছি না, তিনটা তিনটা করে, অর্থাৎ তিন গড় পরপর কমা বসে। আন্তর্জাতিক পদ্ধতিতে যদি আমি কোনো অঙ্কলিকা সংখ্যাকে কথায় লিখি, তাহলে তিন গড় পরপর কমা বসাতে হবে। এই তিন গড় পরপর কমা বসিয়ে আমি এটাকে সংখ্যায় লিখি। তাহলে দেখো এখানে ঠিক আছে, ছয়শো বিরাশি, সাত তিন চার, তাহলে কত আসিল সাত হাজার, সরি, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, লক্ষর গড় আসিল। কিন্তু এখানে আমি কী পড়ব, এই লক্ষ পর্যন্ত পড়ব তোমার হাজার, সাতশত চৌত্রিশ হাজার। দেখো তো আমি লক্ষ পর্যন্ত একটা বক্সের মধ্যে লিখছি না, এই যে হাজারের গড়ে লক্ষ, অযুত, হাজার, এই হাজারের গড়ে হাজার, অযুত, লক্ষ আছে, এই সাতশত চৌত্রিশ হাজার, সাতশত চৌত্রিশ হাজার, একে পড়বো আমরা সাতশত চৌত্রিশ হাজার। তারপর আছে পঁচিশ, এখানে দুই দশ পাঁচ পঁচিশ, এরপরে আছে তোমার পঁচিশ মিলিয়ন, এটারে বলবো আমরা পঁচিশ মিলিয়ন। আমরা জানি দশ লক্ষ সমান এক মিলিয়ন, এখানে সাতান্ন লক্ষ, সাতান্ন লক্ষ হইলে তোমার এখানে আছে পাঁচ মিলিয়ন সাতশো চুয়াত্তর হাজার ছয়শো বিরাশি, কিন্তু এখানে আছে ধরো দুই দুই দশ পাঁচ পঁচিশ, পঁচিশ মিলিয়ন সাতশত চৌত্রিশ হাজার ছয়শো বিরাশি। কীভাবে লিখব আমরা, পঁচিশ মিলিয়ন সাতশত চৌত্রিশ হাজার, চৌত্রিশ হাজার ছয়শত বিরাশি, পঁচিশ মিলিয়ন সাতশত চৌত্রিশ হাজার ছয়শত বিরাশি। তাহলে প্রথমে একক, দশক, শতক ঠিকই আছে ছয়শো বিরাশি, লক্ষ থেকে হাজার পর্যন্ত যে গড়, এই তিন গড়কে আমরা হাজার বলবো, অর্থাৎ এই যে তিন গড় হচ্ছে হাজার, তাহলে কত, সাতশো চৌত্রিশ হাজার, সাতশত চৌত্রিশ হাজার, তারপরে তিন গড় হচ্ছে মিলিয়ন, তারপরে যা থাকবে
ওইগুলো হচ্ছে তোমার বিলিয়ন, তারপর যা থাকবে ওইগুলো হচ্ছে বিলিয়ন। আবার একটু লক্ষ্য করো তুমি, আমি যদি আরেকটু বাড়িয়ে দেই এখানে, আরেকটু বাড়িয়ে লিখলে তোমাদের সুবিধার্থে আমি আরেকটা অঙ্ক দেখাচ্ছি, ধরো 7, 5, 3। আমরা এটা দেশীয় পদ্ধতি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক কোটি, শতক কোটি, হাজার কোটি, অর্থাৎ 3,572,57,34,682। এইভাবে আমরা দেশীয় পটনীতি অনুযায়ী পড়ব। কিন্তু একে যদি আমি আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে পড়ি তাহলে তোমার তিন গড় পরপর কমা। তাহলে এটা হচ্ছে আমার শতকের গড়, এই তিনটা হচ্ছে হাজারের গড়, এই তিনটা হচ্ছে মিলিয়নের গড়, তারপর যা গড় আসবে সবগুলো বিলিয়নের গড়, সবগুলো হচ্ছে বিলিয়নের গড়। আবার বলি, এই তিনটা তোমার শতক পর্যন্ত আছে, আর শতক আমি তোমাদের সুবিধার্থে লিখে দিচ্ছি, শতক এটা হচ্ছে তোমার হাজার, তারপরে তিন গড় হচ্ছে তোমার মিলিয়ন, তারপরে যত গড় থাকবো এদিক দিয়ে সবগুলো হচ্ছে তোমার বিলিয়ন গড়, বিলিয়ন। তাহলে আমরা কি পড়তে পারি, প্রথম তিন গড় শতক, তারপরে তিন গড় হাজার, তারপরে মিলিয়ন, তারপরে বিলিয়ন। তাহলে এখানে হচ্ছে 682, 734,000, 725 মিলিয়ন, 35 বিলিয়ন, 35 বিলিয়ন। কি লিখব, 35 বিলিয়ন, 35 বিলিয়ন, 725, 725,000, সরি, 35 বিলিয়ন, 725 মিলিয়ন। কি লিখব, 725 মিলিয়ন, তারপরে হচ্ছে তোমার 734,000, 734,000, 682। এই হলো আমার তোমার আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কে লেখা সংখ্যাকে কথায় লেখা, এখানে একটু ভুল হয়েছে, 35 কথায়, আন্তর্জাতিক পদ্ধতিতে অঙ্কে লেখা সংখ্যাকে কথায় লিখলে আমরা পাবো 35 বিলিয়ন, 725 মিলিয়ন, 734,000, 682। অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে তিন গড় পরপর কমা বসবো, আর দেশীয় গঠনরীতি পদ্ধতিতে প্রথমে তিন গড়, তারপরে দুই গড় পরপর কমা বসবো। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেশীয় পদ্ধতির পটনরীতি এবং আন্তর্জাতিক পদ্ধতির পটনরীতি সম্পর্কে ধারণা পেয়েছ। এখন আসো মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারা। কিভাবে আমরা মৌলিক, যৌগিক ও সহমৌলিক সংখ্যা চিহ্নিত করতে পারব তা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মৌলিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা, আর যে সকল স্বাভাবিক সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে তাদেরকে আমরা বলি যৌগিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যার সংজ্ঞা হচ্ছে তোমার, তোমাদের বই অবশ্য আছে, তোমরা অনুশীলনী একের এক ভালো করে পর্বে পড়লে দেখতে পারবে। সহমৌলিক সংখ্যা হচ্ছে তোমার যে সকল স্বাভাবিক সংখ্যাদ্বয়ের মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক, সরি, যে সকল স্বাভাবিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তারাই হচ্ছে তোমার সহমৌলিক সংখ্যা। তাহলে আমরা মৌলিক সংখ্যা পড়লাম, যে সকল স্বাভাবিক সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা। যেমন আমি এখানে লিখলাম তোমার 5, 5-এর যদি ভাঙো তুমি 5, 1, 5, এটা আর ভাঙতে পারবে না, অর্থাৎ এখানে 1 এবং 5 এই দুইটা সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা নাই। আমরা পড়ছিলাম যে সকল স্বাভাবিক সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তার হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে আমরা 5কে কী সংখ্যা বলবো, মৌলিক সংখ্যা, 5 হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যার সংজ্ঞা পড়ছিলাম, যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে, আমি দেখো তোমাদেরকে 4, 4-এ যদি তুমি ভাঙো 4, 1, 4, আবার ভাঙতে পারবা 2, 2-এ 4, অর্থাৎ এক এবং ওই সংখ্যা 4 ছাড়াও আরও গুণনীয়ক আছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো কী সংখ্যা,
যৌগিক সংখ্যা। এই সংখ্যাটাকে বলবো আমরা যৌগিক সংখ্যা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করলে দেখবে আমি সংখ্যার মধ্যে পড়ছিলাম এক এবং ওই সংখ্যা ছাড়া গুণনীয়ক না থাকলে তা হচ্ছে মৌলিক সংখ্যা, এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকলে এই সংখ্যাটা হয়ে যাবে যৌগিক সংখ্যা। আর সহমৌলিক সংখ্যা কখন হইব? এক ছাড়া যদি কোনো এক ছাড়া যদি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে এক ছাড়া যে সকল স্বাভাবিক সংখ্যার মধ্যে এক ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকবে না, মিলবে না, তখনই তারা সহমৌলিক সংখ্যা হবে। সহমৌলিক সংখ্যা আমি যদি তোমাকে এখানে লিখলাম, এখানে চার।